হাই গাইস, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। প্রতিনিয়ত চলে আসলাম কিটু বেঙ্গলি ব্লগে তোমাদের একটা নতুন কোনো ভিডিও নিয়ে। তো দেখো তোমাদের কেমন লাগে, দেখে আমাকে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলকে, ঠিক আছে? তো চলো না বকবক করে দেখানো যাক কী কী তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো অ্যালবামের ছবিগুলো নেই, তো আমি বাক্স থেকে বের করে তোমাদেরকে সাজিয়ে গুছিয়ে নিয়ে দেখাচ্ছি, তাই একটু তোমাদের লেট হচ্ছে। তো দেখো আমার নানি মুখের ছবি, আমি মন্দিরে দেখো বসে রয়েছি। তো তারপর দেখো নারায়ণ ঠাকুরকে মালাটা দিয়ে তারপর আমি বিয়ের সমস্ত রিচুয়াল পালন করতে বসে যাবো। তো এই দেখো হাত জোর করে বসে গেছি অলরেডি নানি মুখের জন্য। তো আমার ছোটো কাকা আমার বিয়ে পড়িয়েছে, আমার বাবা ব্যস্ত ছিল বলে, যেহেতু অনেক লোকের আয়োজন ছিল আমাদের বাড়িতে, ঠিক আছে? তো লোকজনকে তো, আর আমাদের বাড়িতে মারা জল ভরতে বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছে ছবি, বাড়ির ছবি। আমাদের অনেক পুরোনো দিনের বাড়ি, আমার বাবা কাকারা করেছে, ঠাকুর দাদা করেছে, তারপর আমার বাবা কাকারা করেছে। তো আমাদের বড়ো দোকান ছিল, ঠিক আছে, বড়ো মুদি দোকান ছিল। তো সেটা বাদ দাও। তো দেখো জল সইতে বেরিয়ে গেছে আমার দিয়ে, পিসি আছে, দুই পিসি, পিসির মেয়ে, আমার ভাইজি, সরি বোনজি, তো আমার কাকিমা আর কাকিমার ভাইজি রয়েছে, তো আমার মা বাড়ির লোকজন, আমার মায়ের মাসিরা, তারপর অনেক আত্মীয় স্বজন আমাদের, বুঝছো? এ না, অনেক আত্মীয় স্বজন, বুঝতে পারছো? তো ভিডিওর মাঝে কথাবার্তা যদি আমি বলে ফেলি তো তার জন্য সরি, ঠিক আছে? আমার ছেলেকে দেখতে হচ্ছে, তার মধ্যে তোমাদের শেয়ার করছি। মামা গঙ্গা, মা গঙ্গাকে বরণ করে নেবে, দেখবে আমার মায়ের ছবি, সাদা লাল পেয়ে একটা জামদানি পরে নিয়েছে, আর হালকা একটা জুয়েলারি, হালকা জুয়েলারি পরে নিয়েছে, সোনারি পরেছে, ঠিক আছে? যেহেতু মেয়ের বিয়ে বলে কথা বুঝতেই পারছো, বড়ো মেয়ে। তো আমার বিয়েতে সবাই খুব এনজয় করেছে, তো আমি আর কি এনজয় করবো বলো? তখন তো একটা টেনশান, আর বিয়েতে সারাক্ষণ উপোস ছিলাম, আমি কোনো কিছু খাইনি, শরবত টরবত কিচ্ছু না বন্ধুরা, কেউ হয়তো বিশ্বাস করবে না, তো আমি খাইনি, আমি পুরো নিচলা করেছি। তো বিয়েতে একবারই করবো, তাই না? তো আমার বর আসবে, বরকে আমার মা আশীর্বাদ করে বরণ টরণ করে, আমাদের যা রিচুয়াল আমাদের বাপের বাড়িতে, তো করে দেখতেই পারবে। তো তাকে নিয়ে যাওয়া হবে আমাদের লজে। তোমাদের বিয়েটা হচ্ছে লজে, আর বাড়িতে সমস্ত রিচুয়ালগুলো পালন করে নিয়েছি আমরা, ঠিক আছে? তো করার পর তো আমি লজে চলে যাবো সেজেগুজে বাড়ি থেকে। তো সেজেগুজে নিয়ে পর তোমার আমার কাকা হলো, ওকে হলো বস্ত্র, যেটাকে মানে মেয়ের বাড়ির যে জামা কাপড়গুলোকে বস্ত্রই তো বলে বন্ধুরা, বস্ত্র দান করবে, মানে ওই বস্ত্র পরেই বিয়ে করতে বসবে। তো আমাদের বৈশাখ মাসে বিয়ে হয়েছিলো, 24শে বৈশাখ। তো প্রচণ্ড গরম ছিল, বুঝেছো তো? তো এত গরম ছিল মানে মেকআপ করে যাওয়ার জন্য তো আমার তো অনেক কিছু, মানে অনেক কিছু মেকআপ টেকআপ করা হচ্ছে। তো আমি মেকআপের কোনো মেকআপ আর্টিস্ট নিই, তো আমার দিদিটা যেহেতু ব্রাইডাল মেকআপ আর্টিস্টের কোর্স কমপ্লিট করেছে, তো আমি ওদের কাছে শিখেছিলাম। তো আমার লুকটা দেখে তোমরা বলো কেমন লাগছে, আর আমার বরেরটা দেখেও বলো কেমন লাগছে, ঠিক আছে? তো আগে আমি অনেকই ফ্যাটি ছিলাম, আমার ছবিগুলো দেখে বুঝতে পারবে, আর এখন অনেকটাই স্লিম হয়েছে। তো তোমরা তো দেখোই আমার এখনকার ভিডিওগুলো, তো আগের ফটো টটো দেখেও বুঝতে পারবে, ঠিক আছে বন্ধুরা? তো আমার দেখো ফাইনালি লুক, ওই লজে চলে গেছি, তো দেখতেই পাচ্ছ আমার সমস্ত সাজটা তো আমার দিদিরাই করিয়েছে, ঠিক আছে? হাতে মেহেন্দি ফেহেন্দি তো করেই সবাই জানে, তো পায়ে তো আমি মেহেন্দি পরিনি, তো জাস্ট আমি পায়ে আলতো যেমন পরে বাঙালি মতে যেমন দিয়ে সেরকমভাবে আমাদের বিয়ে হয়েছে। তো তারপর দেখবে আমার বোনের লুক, এটা বোনের কিন্তু এবারের লুক না, ঠিক আছে? ওরা যখন রিসেপশানে যাবে তার আগের লুক, ওটা আমি ওই ছবিটা দিয়ে ফেলেছি, ঠিক আছে? যেহেতু অনেক ছবি, অনেক ছবি মানে মাথা নিজেরই খাবে। তো এই দেখো আমি সাজে বসে রয়েছি, ঠিক আছে? আমি বসে রয়েছি, দেখতেই পাচ্ছ কেমন লাগছে জানিও। হ্যাঁ, এই বেনারসিটা আমি লাল নিইনি, এটা আমার মামির পছন্দ করা বেনারসি। তো আমরা সব কিছু কেনাকাটা করছি কলকাতা থেকে, ঠিক আছে? কলকাতায় গিয়ে আমি সব কেনাকাটা করছি, বিয়ের সমস্ত কসমেটিক থেকে শুরু করে যাবো, তো যা দেখছো সব কিছু। আর এই যে আমি আর আমার মা একটা ছবি শ্যুট করেছি, তো মাও উপস্থিত, ঠিক আছে? যেহেতু এই যে আমার ঠাম্মা, এই যে আমার ঠাম্মাকে দেখাচ্ছে, যে ঠাম্মার আমি, ঠিক আছে? আর আমার কাকাকে দেখতেই পাচ্ছ, বিয়ের রিচুয়ালগুলো সমস্ত সে করছে। তো তার মধ্যে দিয়ে কাকার সাথে আমার ছবি তোলা আছে, সেগুলো তোমরা দেখবে, ঠিক আছে? এক এক করে যে আমার বাবা মা আমি আর আমার বোন, ততক্ষণে সে যে গুজে উনি মহারানী আসতে পারেননি, ওনারা সব ডিউটি পার্লারে সাজছিল। এই যে আমার কাকা, আমি আর আমার ঠাম্মা, ঠিক আছে? এগুলো স্মৃতি বন্ধুরা, খুব ভালো লাগে এই স্মৃতিগুলোই না মানুষকে বাঁচিয়ে রাখেন, তো আমার তো খুব ভালো লাগে ফটো টটো দেখতে। আমি এখনও এই বাড়িতে গেলে পরে যখনই যাই তখনই আমার মা বাবার বিয়ের ছবিগুলো দেখি না, তো আমার মা বাবার বিয়ের ছবিগুলো ল্যামিনেশন করা আছে। তো অনেক বছর দেখো, এটা আমাদের রিসেপশন লুক, আমি আর আমার বর, তো কেমন লাগছে জানি? ওগুলো ফুলের সাজে রয়েছি, আর গয়না তো রয়েছে, এই গয়না তো পরতেই হবে। আর এটা আমার কাকিমা কাকা, মানে আমার নিজের কাকা কাকিমা, এখানে রয়েছে আমার কাকার ছেলে, হলুদ কালারের শার্ট পরা, ওই শেরওয়ানি পরা বা কুর্তা পরা, ওটা হলো কে বলতো, কুর্তা পায়জামা পরা, ওটা হলো আমার দিদি ছেলে। এখানে রয়েছে রেড আর হোয়াইট আমার বোন, আর এটা আমার পিসির মেয়ে, দুটো পিসির মেয়ে, দুই বোন ওরা, আর ওইদিকে আমার কাকার ছেলে, ওকে তো দেখিয়ে দিলাম, আমাদেরকে দেখিয়ে দিলাম। তো
জানিও বন্ধুরা কেমন হয়েছে, ঠিক আছে? ফটোগুলো তো এলোমেলো, এগুলো আমার মামার মেয়ে আর মাসির মেয়ে, দুটো মাসির মেয়ে রয়েছে পরপর রেড কালারের, যে আমার এই পাশে রয়েছে ডান দিকে বা বাঁদিকে আমি বলতে পারছি না, তো ওই দুটো পরপর রয়েছে, ওটা আমার মামা মাসির মেয়ে, আর ব্লু চুড়িদার পরা আর হোয়াইটটা, এটা তো আমার বোনকে বলেই দিলাম, ওটা আমার মামার মেয়ে। আর দেখো আমার মা আশীর্বাদ করছে, ওটা আমাদের ওই বাড়িতে, ঠিক আছে? একটু এলোমেলো হয়ে গেছে, তোমরা জাস্ট একটু মানিয়ে নিও ভিডিওটা দেখতে গেলে, ঠিক আছে? আমি তো সেরকম তোমাদের মতন এত এক্সপার্ট নই। এই দেখো বস্ত্রদান যেটা বলছে না, এই দেখো দেখালাম, সিঁদুর দানেরও ছবি আছে বন্ধু, একটু এলোমেলো হয়ে গেছে। আর এক হাত আমি এগুলো আমাদের বাচ্চা কাচ্চা রয়েছে, ওই দেখো আমাদের বিয়ের ফাইনাল স্টেপ, হাতে হাত দিয়ে হাত বন্ধন, তারপর সিঁদুর দান হচ্ছে আমাদের। এই দেখো সিঁদুর দানের ছবিটা বলো কেমন লাগছে আমাদের, মানে দুটো ছবি নিয়ে এটা ক্যাপচার করছে, বুঝলে? আমাদের ক্যামেরাম্যান, আর আমাদের ক্যামেরাম্যান খুব সুন্দর ছবি তুলেছে কাকু, মানে উনি খুব সুন্দর পোজ দিতে পারেন। আমাদের যে শ্বশুরবাড়ির যে ক্যামেরাম্যান, সে খুব একটা ভালো ছবি তোলেনি, আমিও তোমাদেরগুলো শেয়ার করবো হালকা পাতা। কিন্তু এখানকার ছবিগুলো একটু কম, আমার বাপের বাড়ির ছবি বিশাল, কিন্তু আমার বাবার খুব শখ, বড়ো মেয়ে, মানে আমরা তো দুই বোন শক্ত হবেই বলো, বিয়ে প্রথম বিয়ে বলে কথা, তো খুব ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে। দেখো আমি চলে আসছি বিদায়বেলা, আমার মা আশীর্বাদ করছে আমাদের, আমার কাকা বিয়ে করেছে, কাকা আমার বাবাকেও দেখবে যে আমার বাবা আমাদের আশীর্বাদ, তখন তো আমি কান্না করছি, আমার খুব কষ্ট লাগছে চলে আসতে। বেশি বড় বেশি আমার বন করে নিচ্ছে, তো আমার এটা মামা, ফুল মামা, এটা আমার মামা দেখতেই পারলে তো। তারপর অনেক ছবি শেয়ার করলাম, ফেলে দিয়েছো তুমি কোথায় ফেললে? তো বন্ধুরা এতটুকুই, ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো ততক্ষণে ভালো থাকো, এই যে বাচ্চা কাচ্চা রয়েছে, পাড়ার পিসি টিসিরা রয়েছে, সবাই মিলিয়ে, এই যে পাড়ার পিসি, আর আমার দিদি জামাইবাবু, এই দিদির বর খুব ভালো, আমাদের প্রথম, মানে আমাদের বড়ো জামাইবাবু, দেখো দেখো খুবই ভালো।